মুরাদনগর এলাকায়, এটা সহি বুখারি শরীফের এই খতম শরীফের অনুষ্ঠান আমার জানা মতো এটা প্রথম। এমনি এই জায়গায় প্রায় 20 বছর আগ থেকে শোহাদা এ কারবাল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন স্মরণে মাহফিল শুরু হয়েছে। মনে হয় আমার ধারণা 20 বছর আগ থেকে, 25 বছর নব, মাশা আল্লাহ 25তম, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর মেহরবানি গৌসিয়া শরীফ, গৌসিয়া আলিয়া শরীফ এখানে প্রায় অনেক গড়ে গড়ে পর্যন্ত জারি আছে। এই মুরাদনগরের এই এলাকার বড় খুশকিস্মতি, এখানে এখনো কুতুবুল আউলিয়া, বানিয়া জামেয়া, শাহিনশাহ সিরকুট, হজরতে আল্লামা হাফেজ কারি সৈয়দা মুশা সিরকুটি রহমতুল্লাহ আলাইহির মুরিদান এখনো জীবিত আছে এই এলাকায়। সবাই বলুন না আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা যখন জামেয়ার ছাত্র ছিলাম, আমাদের ছাত্র জীবনে একটা কথা প্রসিদ্ধ ছিল, আমরা মুরব্বীদের জোবানে শুনতাম যে শাহিনশাহ সিরকুটের মুরিদান, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ মুরিদান। এটা ওনার একটি বিশেষ কেরামত। ওনাকে আল্লাহ এমন দয়া করেছেন যে ওনার হাতে যারা বায়াত গ্রহণ করেছেন নারী পুরুষ, এরা ওলি হয়ে কবরে গেছেন, এদেরকে আল্লাহ বেলায়েতের দরজা দান করেন। এই কথাটি আমাদের ছাত্র জীবনে বেশি বেশি প্রসিদ্ধ ছিল, এখনো আছে। তবে এখন শাহিনশাহ সিরকুটের মুরিদান দাদা হুজুর কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ মুরিদান সরাসরি ওনার হাতে মুরিদ হয়েছেন, সংখ্যা অনেক কমে গেছে, প্রায় দুনিয়ার থেকে পর্দা করেছেন, এন্তেকাল করেছেন। কিন্তু এই বাড়িতে আমাদের গৌসিয়া কমিটির তৈয়বের আম্মা আজিজম মৌলানা আবু তাহের, আবু তাহের ভাইয়ের নাম সেলিম না, ওই আমার আজিজ মৌলানা সেলিম, তাদের আম্মা যান, ওনার বয়স 90 অতিক্রম করেছে, এটা আমি শুনতেছি অনেক আগ থেকে, মনে হয় 15 বছর আগ থেকে আমি শুনে এসতেছি। ওনাদের আম্মা শাহিনশাহ সিরকুটের মুরিদা, আমার মনে হয় সর্বপ্রথম ওনাদের ঘরেই তৈয়ব মৌলানা আবু তাহের, মৌলানা সেলিম, তাদের ঘর থেকে এই গোড়া এলাকায় গৌসিয়া শরীফ শুরু হয়েছে। উনি কুতুবুল আউলিয়ার মুরিদা, এখনো জীবিত আছেন। 15 বছর আগ থেকে শুনতেছি, 90 বছর পার হয়েছে এখন, আপনারা বুঝতে পারছেন এখন বর্তমান ওনার বয়স 100-এর অধিক ছাড়া, 100-এর বেশি ছাড়া কম কম নয়, হয়তো কিছু এদিক সেদিক হতে পারে। বর্তমানে 100-এর মতো বয়স পাওয়া, এটা আরেক কারামত। ওই আমাদের দাদা উস্তাদ, এই এলাকার গৌরব ইমাম আহলে সুন্নাত উস্তাদুল মুহাদ্দিসিন হাশিমি জাবুদুর উস্তাদ, শের মিল্লত উস্তাদ গ্রামী আল্লামা নঈমি জাবুদুর উস্তাদ, অসংখ্য উলামা ইকরামের উস্তাদ আল্লামা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাই, ওনার এন্তেকালের সময় শুনেছিলাম 100 বছর পার হয়েছে।
এভাবে এই শাইনশাই সিরকুটের মুরিদা তোর মাইক তো গান টানবে কিন্তু আর চলে মাহফিলের মধ্যে এলে মাইক চলত না আর আর মাহফিলের মধ্যে বরবাদ করে লাবি একবার আর আর জামে আর এক মাহফিলের মধ্যে ওই হিন্দি উজুরে বায়াত করেন নি হিন্দি তার মাইকের মধ্যে আর অল আসলের অল আগান চলের তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আল আযীম তো যাই হোক আল্লাহ যেন শাহিনশাহ সিরকুটের মুরিদানের উসিলায় এতগুলো উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ যেন উদ্দকার এই খতমে কোরআন খতমে সহিহ বুখারী শরীফ আল্লাহ যেন কবুল করেন সবাই উচ্চস্বরে বলুন আমিন আরো দোয়া করবেন আপনারা যারা সহিহ বুখারী শরীফের খতম শরীফের মনে রাখতে এসেছেন আমাদের এখানে নূর মোহাম্মদ সাহেব নূর আহমদ কোম্পানি সাহেব আমাদের পীর ভাই উনি এক বছর দুই বছর নয় এখন অসুস্থ হয়ে পড়েছে উনি বর্তমান হুজুর কেবলার হুজুর সৈয়দুনা শাহেফ আহাল সৈয়দুনা তাহের শাহ সাহেব কেবলা উনিও মা দরজাত উনি শাহেফ আহাল উনার তসরুফাত উনার বেলায়তের কৃষ্মা যারা আল্লাহ শক্তি দিয়েছেন অনুধাবন করার তারা জানেন উপলব্ধি করেন উনি একটু সামান্য সুদৃষ্টি যেদিকে দেন সেদিকে জঙ্গল মঙ্গল হয়ে যাতা হয় অভাবই মিসকিন ফকির বাদশা বনে যায় উনার তসরুফাতের মধ্যে আলাদা ভয়েস কারণ ওনাকে ডাইরেক্ট নজরে করম দান করেছেন রওজায়ে পাক থেকে সোনার মদিনা থেকে আমার প্যারা নবী রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ওই আমাদের জনাব আলহাজ নূর আহমদ কোম্পানি সাহেব উনি বর্তমান উজুর কেবলার সৈয়দুনা তাহের শাহ সাহেব উজুর কেবলার খেদমত করেছেন এক বছর দুই বছর নয় দীর্ঘদিন উজুর কেবলার গাড়ি এই চট্টগ্রামে তিনি ড্রাফট করতেন কত শতবার উজুর কেবলার পার্শ্বে তিনি বসেছেন উজুর কেবলার অনেক রাস উনি রাজসাক্ষী বিভিন্ন সফরে হুজুর কেবলার কি কি তসরুফাত কি কি অস্বাভাবিক অসাধারণ কার্যকলাপ বিভিন্ন বিশেষ মুহূর্তে হুজুর কেবলা থেকে কি কি কেরামত আধ্যাত্মিক ক্ষমতা প্রকাশ পেয়েছে তার রাজসাক্ষী আমাদের আলহাজ নূর আহমদ কোম্পানি সাহেব সেই জন্য ওনাকে এদিকে আসলে কোনো মাহফিলে দেখলে আমি ওনাকে সামনে ডাকে ডেকে নিই যে আপনি পিছনে বসবেন না আপনি সামনে বসেন ঔলাদ রসুলের খেদমত এক বছর দুই বছর নয় ওনাদের জিন্দগি কামিয়াব এটাই নেজাতের জন্য যথেষ্ট এটা নেজাতের গ্রান্টি তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের গৌসিয়া কমিটি মুরাদনগর শাখার ভাইয়েরা আমাদের কুকন ওই আমার বাগিনে আছে এ এলাকার তৈয়ব মৌলানা সেলিম ওনাদের সাথে আরও যারা আছেন এরা এই বছর থেকে সোহাদায়ে কারবাল্লার মাহফিলের সাথে খতমে কোরআন খতমে সহিহ বুখারী শরীফের
আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ, এটার ধারাবাহিকভাবে আল্লাহ যেন এই মাহফিল, এ খতমে কোরআন, এ খতমে সহিহ বুখারী শরীফ প্রত্যেক বছর আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলের জন্য দোয়া করবেন। ওই আমার বাগিনা শহীদনগর গৌসিয়া জামে মসজিদের ইমাম খতিব মৌলানা ফুরকান রব্বানি, সকলের জন্য দোয়া করার আরজি আবেদন পেশ করেছেন। আপনারা যেখানে এখানে উলামা ইকরাম, আমি এমনি ওনাদের নির্দেশ পালন করছি, ওনারা আমার থেকে অনেক জ্ঞানী গুণী, তকওয়া পরহেজগারি এলম আমল প্রত্যেক দিক দিয়ে। এখানে অনেকে আছে হাফেজে কোরআন, আমি হাফেজে কোরআন দেখলে ওখানে আমি একটু কাবু হয়ে যাই। হাফেজে কোরআন আমার ছোট ভাইও আলহাজ মৌলানা হাফেজ আজিজুর রহমান, আমার ভাতিজ আছে আলহামদুলিল্লাহ ভাতিজা বাগিনা, আল্লাহ শুকর আমার খানদানের মধ্যে আমার মনে হয় দজনের থেকে বেশি হবে আমার পরিবারের সদস্য, ভাইয়ের ঔলাদ বোনের ঔলাদ হাফেজে কোরআন আলেমও আছে আল্লাহর মেহরবানি। আমার আম্মা জান কেবলার নামাজে জানাজায় বেশ কয়েকজন বলেছিলেন যে উনি এত বড় ভাগ্যবতী মহিলা, এত বড় দিনদার মহিলা, যার নসল থেকে অন্তত 40 জনের বেশি হাফেজার আলেমে রব্বানি যিনি রেখে গেছেন। হাফেজার আলেমে রব্বানি ওনার নসল থেকে তাল্লা শুকর, ওনাদেরকে দেখলে আমি একটু সেখানে কাবু হয়ে যাই, কারণ 30 পারা কোরআন আল্লাহ যাদের সিনার মধ্যে দান করেছেন এটা মামুলি কথা নয়। হাফেজে কোরআন কারিউল কোরআন, আমরা এদেরকে মর্যাদা দিতে জানি না, ওলামা ইকরাম কি ইজ্জত করবেন। হাফেজে কোরআন কারি সাহেবান, এদিক কোরআন সহিহ বুখারী তেলাওয়াত করেছেন, হাদিস আজকর তেলাওয়াত হয়েছে সহিহ বুখারী পঞ্চম পারার হাদিস, ওই হাদিসের উসিলায় আমি একটা বিরাট সমস্যা থেকে মুক্তি পেয়েছিলাম। ফটিক সরি, আমাদের পীরভাই আফতাবউদ্দিন চৌধুরী সাহেবও ছিলেন গোড়া নজদি এলাকা ওয়াহাবি কৌমি এলাকা, দুই একজন হয়তো আমাদের পীরভাই আছেন যিনি এন্তেকাল করেছিলেন আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। আজকেও আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে, 15 বছর আগে একটা আজকে একটা হলো। হয়তো উনি আমাদের সুন্নি আকিদার লোক ছিলেন, ওই মাইয়াত আমাকে জানাজা পড়াবার জন্য নিয়ে গেল, আমি ওখানে গিয়ে হতভম্ব, সব পাগড়িওয়ালা বিরাট বিরাট জুব্বা টুব্বা, প্রায় দেখলাম বাবুনগর নাজিরাত হাটাদারি, এরা তো এগুলোকে বড় মাদ্রাসা বলে, কেউ মুহতামিম কেউ মুহাদ্দিস কেউ মুফতি, ওরি বাবার বাবা বিরাট কারবার। আমার আমার গায়ে হয়তো জুব্বা টুব্বা ছিল না, স্বাভাবিক ড্রেস যেগুলো নিয়ে আমি চলাফেরা করি, আমি যখন বললাম আমি যেহেতু ইমামতি করেছি আল্লাহ শুকর, কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহর দয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করম, আমার মাশায়েখ হযরতের তাসরুফাত, আমি জানাজা ইমামতি করলাম। জানাজা পড়ে বললাম আপনারা এটা বলবেন, মইয়্যতটি কেমন ছিলেন, লোকটি কেমন ছিলেন, ওখানে তো এলাকা ওই মার্খা, কারো মুখ দিয়ে তেমন আসতেছে না, দুই একজন যারা সুন্নি ছিল এরা বলতেছেন কি ছিল, ভালো ছিল অনেক মানুষ, সকলের মুখ দিয়ে আসলো না, যেহেতু জায়গাটা ওই জায়গাটা ভালো জায়গা ছিল না, ওদের সংখ্যা বেশি ছিল কৌমি নজদি ওয়াহাবি। আমি বললাম এটা
যখন আওয়াজ করতে যান আমি আপনারা বলবেন, যারা বলছে না বলে না, যারা বলে না ওরা বলেন, ওদের ব্যাপার। এটা বুখারী শরীফের হাদিস, তো বুখারী শরীফ পঞ্চম পারার হাদিস। আমার ফিসটাই আসছিল না। এরকম কিছু ওলামায়ে কেরাম আছেন, ওনাদের পৃষ্ঠা আয়াত নম্বর হাদিস নম্বর সব মুখস্থ, এটাও আল্লাহর দয়া। আমার এগুলো মুখস্থ থাকে না, এটা হলো আমার দুর্বলতা। এমনি কিতাবের নামটা বলতে পারি, সহি বুখারি পঞ্চম পারা, এতটুকু আমার ইয়াদ আছে, পৃষ্ঠা আমার ইয়াদ নাই। গালেবান জিলদে আব্বল পঞ্চম পারা 183 পৃষ্ঠা, আমি সেখানে পৃষ্ঠা বলি নাই। যে সহি বুখারিতে হাদিস আছে, সাতজন মুসলমান যদি একজন মুসলমানকে ভালো বলে সাক্ষী দেন, সাতজন মুসলমান যদি ভালো বলে সাক্ষী দেন একজন মুসলমানকে, আল্লাহ তাকে ক্ষমা করে, তাকে আল্লাহ জান্নাত দান করেন। তিনজনের কত আছে, দুইজনের কত আছে? আইয়ুমা মুসলিম শাহিদ আলাহু আরবা বেখাইরিন, শব্দ বেখাই আমরা তো বলি তাহাদিস শব্দ, লোকটি কেমন ছিলেন আমরা কি বলি? উচ্চস্বরে বলুন না, কি বলেন? মইয়্যিতি কেমন ছিলেন? আব্দুর রহিম সাহেব কেমন ছিলেন? ভালো ছিলেন। এই ভালোই হাদিসের শব্দ, বেখাইরিন শব্দ। আইয়ুমা মুসলিম শাহিদ আলাহু আরবাতুন বেখাইরিন আদহালাকুল্লাহু আল জান্নাতা, আদহালাকুল্লাহুল জান্নাতা। ফকলা সালাসা, কলা সালাসা, ফকলা ইসনান, কলা ইসনান। আরেক রেওয়ায়েতে কলু আছে। তারপর রাবি বলছেন ওয়ালাম নাসআলহু আন ওয়াহিদিন ইলা আখিরিল হাদিস আও কামা কলা আলাইহি সালাতু ওয়াসসালাম। সাতজন মুসলমান যদি একজন মুসলমানকে ভালো বলে সাক্ষী দে, সাতজন মুসলমানের সাক্ষীর কারণে, অথবা তিনজন মুসলমান, অথবা দুইজন মুসলমান যদি কোনো একজন মুসলমান নরনারীকে ভালো বলে সাক্ষী দে, সাতজন তিনজন দুইজন মুসলমানের সাক্ষীর উসিলায় আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে, তাকে আল্লাহ জান্নাত দান করেন। সুবহানাল্লাহ, হাদিসের শব্দ আদহালাকুল্লাহুল জান্নাতা। শুধু ক্ষমা করে দেন তা নয়, ভালো বলে সাক্ষী দেওয়ার কারণে তাকে আল্লাহ ক্ষমা করে, সাথে সাথে কোথায় কোথায় দান করেন? জান্নাত দান করেন, তাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তিনজনে যদি ভালো বলে সাক্ষী দে, কলা সালাসা, তিনজনে সাক্ষী দিয়েও আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আবার সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসনান? আমার নবী বললেন কলা ইসনান। হাদিস ওইটা তো আমি এখানে বললাম, সামনে কিছু বলে নাই। আমি যখন চলে আসলাম গাড়িতে, আমাকে রিং করলেন গাড়িতে, উনি দেখতে চাই সচেতন কৌমি মার্কা ওয়াবি মার্কা, কিন্তু তার কাছে কিছু জ্ঞান আছে। হুজুর আপনি যে এই বুখারী শরীফের কথা বললেন, ওইটা কত পৃষ্ঠার হাদিস, কত নম্বর হাদিস, কোন বাবের কোন অধ্যায়ের হাদিস? আমি তাকে বললাম, আমি তো এখন গাড়িতে আছি, আপনি একটু আমাকে এক ঘন্টা পরে রিং করবেন, আমি ইনশাআল্লাহ আপনাকে এক ঘন্টা পরে পৃষ্ঠা নম্বর সহ বলতে পারবো ইনশাআল্লাহ। আমি আসলাম, সহি বুখারী শরীফ দেখলাম, আবার দেখলাম উনি ঠিক এক ঘন্টা পরে রিং করলেন। আমাদের উলামা ইকরামের প্রতি অনুরোধ, আপনারা তো এখন, আমরা আগে কোনো হাদিস তফসির ফেকার কোনো মশলা তালাশ করতে হলে জামিয়া লাইব্রেরিতে যেতে হতো, তখন এই ফেসবুক আমাদের ছাত্র জীবনে এই ফেসবুক অনলাইন মক্তবায় সামেলার কোনো নিয়ম প্রচলন ছিল না। ওই কিতাব গাঁটতে গাঁটতে হয়রান হয়রান একটা মশলা বের করার জন্য, এখন সব আপনাদের
মুঠির ভিতর, সব খাতের ভিতর। তোমরা আমাদের ছাত্রদেরকে বলছি, তোমরা শুধু ফেসবুক মোবাইল শুধু খারাপগুলা দেখবে না, খারাপগুলা দেখা হলো গুনাহ, সময় অপচয়। এখানে অনেক কিছু ভালো ভালো আছে, শিক্ষণীয় আছে, অনেক কিছু শিখার আছে, এগুলা দেখবা। তোমরা তো এখন জীবনটা ধ্বংস করছো শুধু খারাপগুলা, এই নাসা নাসি ফালাফালি কুদাকুদি এগুলো দেখবে না। এ সহি বুখারী তেলাওয়াতের সময় আমাদের যারা ছাত্র, তোমরা এখন বর্তমানে মাশাআল্লাহ খতিব ইমাম আরবি প্রভাষক, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল পৃষ্ঠা নম্বর সহ ডাক দিলা, এখানে সমস্ত প্রায় মশলা এখানে পাওয়া যাবে। আমি ওনাকে তখন বললাম, এটা আপনি জিলদা আকবল দেখবেন, জিলদা আকবল পঞ্চম পারা 183 নম্বর পৃষ্ঠা। আজকেও এরকম একটা পরিস্থিতি শিকার হলাম, জানা যায়। এখানে আমার উদ্দেশ্য হলো মাত্র 7 মুসলমান বা 3 বা 2 একজন মুসলমানকে কি বলে সাক্ষী দিয়েছেন, ভালো দোয়া করে না, দোয়ার ফজিলত তারা অনেক উপরে। শুধু এখানে শব্দ শাহেদা, আইয়ুমা মুসলিম শাহেদা লাহু আরবাআতুন, শাহেদা সাক্ষী দেওয়া, ভালো বলে সাক্ষী দেওয়া। সাক্ষী দিলে, যদি ভালো বলে সাক্ষী দিলে, আল্লাহ তাকে ক্ষমা করে বেহেশত দান করবেন। দোয়া করলে কোন অবস্থা হবে, দোয়া তো হলো আর দোয়া মুখুল বাধা, সাক্ষীকে মুখুল বাধা বলা হয় নাই, সাক্ষী দেয়া, ভালো বলে সাক্ষী দিল। এটার দ্বারা যদি আল্লাহ যার পক্ষে সাক্ষী দিল তাকে যদি আল্লাহ জান্নাত দান করেন, তো এই যে উলামা ইকরাম, আরো কেমন উলামা ইকরাম যারা এক একজন এক এক মসজিদের খতি, এক একজনের পিছনে হাজার হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেন, সুবহানাল্লাহ বলেন না, এক একজন। উনি আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার দীর্ঘদিনের ভাইস প্রিন্সিপাল, পরবর্তী পর্যায়ে আবার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, উস্তাদুল উলামা আল্লামা সগীর উসমানি সাহেব হুজুরের সঙ্গী সমবয়সী, ওয়াজ দিয়া আলিয়ার গোড়া জিন্দগি ওয়াজ দিয়া আলিয়ার ফকি ছিলেন, মুফতি ছিলেন। তো এই ধরনের গোড়া জিন্দগিটা ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন। তো এই ধরনের উলামা একরাম যদি দোয়া করে মুরাদনগরবাসীর জন্য, ওই দোয়ার অবস্থায় আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করবেন। 7 3 2 যদি সাক্ষী দিলে আল্লাহ তাকে জান্নাত দান করেন। এই উলামা একরাম যদি আপনাদের জন্য, ওনারা এতক্ষণ তেলাওয়াত করেছেন, এখন মুনাজাতে আমিন বলবেন, এই ক্যান্সার রোগীর জন্য, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তির জন্য, প্রবাসীদের জন্য, মুরাদনগরবাসীর জন্য, ওনাদের কী অবস্থা হবে, কেমন উলামা ইকরামেরা? এখানে সবাইকে আমার মতো আলেম মনে করবেন না, অনেক উলামা ইকরাম আছে তাহাজ্জুদ কজা করে না, তাহাজ্জুদ নিশিরাত্রের আবাদত এটা দেখা যায় না, অন্য মানুষে দেখে না, পঞ্জগানা নামাজ মানুষে দেখে, অনেকেই জমাতে পড়ে, অনেকেই ঘরে পড়ে, সময় না থাকলে এটা মানুষে দেখে, পরিবারের সদস্যরা দেখে, অনেকেই এখানে আছে তাহাজ্জুদ গুজা, তাহাজ্জুদের নামাজ কজা করে না, সুবহানাল্লাহ বলেন না। অনেক উলামা ইকরাম, আমি আরো অনেক কয়েকবার বলেছি, আমি 2-1 কথা নাম ধরে বলি, এটা আমি জানি হিসেবে, ওনাদেরকে নাম ধরছি না, আমি ওনাদের ব্যাপারটা জানি না, কিন্তু আমার ধারণা জন্নুল মুমিন খায়ের, এক ইমানদার আরেকটা আছে, এক ইমানদার ওইটো বুহারি হাদিস, আন্তুম সোহাদা উল্লাহ ফিল আর এক হাদিস, আরেক হাদিস আছে আল মুমেনুন সোহাদা উল্লাহ ফিল আর, আরেক হাদিস আছে ইমানদার বাজের জন্য, এক ইমানদার আরেক ইমানদারের জন্য সাক্ষী, সুবহানাল্লাহ বলেন না। আমাদের আশরাফুজ্জামান আল কাদি সাহেব, উনি একটু মেজাজ করা, আপনারা অনেক সময় ওনার বক্তব্য একটু কড়া কথা বলে বিদায়, অনেকে একটু আপনারা হ্যাঁ হুজুর এরকম কেন, বাগা মার্খা গপ্পর গপ্পর কথা কয়, কিন্তু এটা হলো ওনার জাহেদ দেখেছেন,
ওনার বাতন দেখেন নাই, আমি কিছু দেখেছি। ওনার সাথে আমি গরিবে নওয়াজের দরবারে জিয়ারতে ছিলাম, হেরোমাইন শরীফ এনেছিলাম, বেশ কয়েকবার উমরাতে ছিলাম। ওনারা স্বামী স্ত্রী দুজন নফল রোজা আমার মনে হয়, উনি একজন দেখলাম, আরেকজন আমাদের মুফাসসির মাওলানা সালকুর রহমান আল কাদেরী। সারা বছর যা নফল রোজা আছে, আমি তো রোজা রাখি আপনাদের মতো শুধু রমজানের রোজা, ফরজ রোজা, তাও আল্লাহ যদি তৌফিক দান করে আমার জীবনের ফরজ রোজা যদি হিসাব করা হয়, ওনাদের জীবনের নফল রোজার সংখ্যা অনেক বেশি হবে। ফরজ রোজা তো আছে আছে ওনাদের জীবনে, ওনাদের জিন্দগির বৎসরে যা নফল রোজা আছে, এই নফল রোজাগুলি যোগ করলে, একত্রিত করলে আমার ফরজ রোজার চেয়ে ওনাদের নফল রোজার সংখ্যা অনেক বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না, খোদা জানে নফল নামাজের কি অবস্থা। এশরাক, দোহা, আওয়াবিন, সালাতুত তাহাজ্জুদ, সেই জন্য আমি তো দুইজনের নামে না বললাম, আরে এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, সবাইকে আমার মতো মনে করলে হবে না। কোন জঙ্গলে কি বাঘ, কোন জঙ্গলে কোন বাঘ লুকিয়ে আছে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, কথা বুঝছেন? ওনারা আপনাদের জন্য দোয়া করবেন, আমি ওনাদের নির্দেশে হাত তুলছি, দোয়া করবেন ওনারা, আল্লাহ যেন এতগুলো উলামায়ে কেরামের দোয়া গোড়া মুরাদনগরবাসীর হকের মধ্যে আল্লাহ যেন কবুল করেন। যারা যারা এখানে লিস্টি দিয়েছেন, যাদের নাম মাওলানা ফুরকান রব্বানী দোয়ার জন্য বলেছেন, যাদের নাম লেখা হয় নাই, প্রত্যেকের হকের মধ্যে আল্লাহ যেন দোয়া কবুল করেন। সবাই দোয়া করবেন এই মাহফিল, এই খতমে সহি বুখারী, খতমে কোরআন প্রত্যেক বছর আরো সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করে। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. يا الله پروردگار آج গোড়া মুরাদনগর বাসীর পক্ষ থেকে আমাদের গৌসিয়া কমিটির বাইরের ব্যবস্থাপনায়, ইয়া আল্লাহ গোটা এলাকাবাসীর সহযোগিতায়, প্রবাসী বাইদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় আয়োজিত এই বিশাল মাহফিল, ইয়া আল্লাহ প্রথম অধিবেশন খতমে কোরআন, খতমে সহি বুখারী শরীফ, আবার এশারের নামাজের প্রত্যেকে শোহাদা কারবাল্লার স্মরণে, আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে, সুলতানে কারবাল্লা ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে নূরানি মাহফিল শেষ পর্যন্ত, আখেরি মুনাজাত পর্যন্ত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এ আল্লাহ এই নূরানি মাহফিলের সওয়া, খতমে কোরআন, খতমে সহি বুখারী শরীফ, বায়ান ও তকরির, দরুদ সালাম এবং এশারের নামাজের পরে যতক্ষণ বায়ান তকরির হবে, জিকিরে পাক, জিকিরে হাসিন, জিকিরে খায়ের, এ আল্লাহ মানকবর শরীফ, সমুদয় ইবাদতের সওয়াব, হাদিয়ার তোহফা বানিয়ে সরওয়ারে দু জাহান, সুলতানে কাউনাইন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের মধ্যে বখশিশ করে দাও। সকল আম্বিয়া ইকরাম, সোহাদা, সোয়ালেহীন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, সুকানে জান্নাতিল বকি, সুকানে জান্নাতিল মুআল্লা, রিদওয়ানাল্লাহ আলাইহিম আজমাইনের দরবারে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ বিশেষ করে ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের দরবারে পাকের মধ্যে সওয়াব, খুসুসান ইয়া আল্লাহ ইমামুদ দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আন, ইমাম বুখারীর ওয়ালদাইনে কারিমাইন, শিউখুল বুখারী, তালামিজে বুখারী, রুওয়াতে সহি বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের দরবারে পাকের মধ্যে সওয়াব। ইয়া আল্লাহ গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, খাজা গরিব নামাজ, খাজা চৌরবি, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান মুর্শিদ করিম, গৌসুনা গাই সুনা গিয়া সুনা, খাজা তৈয়ব শাহ সাহেব কাবলা ও কাবা, কুদ্দিসা সিরুহুল আজিজের দরবারে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। কুতুবুল আকতাব শাহ আমানত মুফতি গরিবুল্লাহ মোল্লা মিসকিন, শাহজাহান আউলিয়া, আসিন আউলিয়া, মুহসিন আউলিয়া, বার আউলিয়া, এ চারগাম, শাহজালাল সুলতানে বঙ্গাল, 300 শাহরু আলি, গৌসুল আজম মাজবন্ডারি, বাবাজান কেবলা ও কাবা, শাহ দিয়াউল হক মাজবন্ডারি, দুনিয়ায় সুন্নিয়তের তাজদার ইমামে আহলে সুন্নত, ইমাম ইশক ও মুহাব্বত, মুহাদ্দিসে বরেলভি,
ফকীহে বরেলভি মুফাসসিরে বরেলভি হযরতে ইমামে আহমদ রাদা ফাযিলে বরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাকের মধ্যে সওয়াব বখশ দেওয়া ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীনে মিল্লাত আশিক আল আহসানি আল্লামা গাজী হুজুর সৈয়দুনা শের বাংলা রাদিয়াল্লাহু তাআলা সারা পৃথিবীর আউলিয়ায়ে কামিলিন ইয়া আল্লাহ এলাকার যত ঈমানদার নরনারী গোড়া মুরাদ নগরের মুমিনিন মুমিনাত যারা ইন্তেকাল করেছেন ইয়া আল্লাহ এখানে আমি যতটুকু জানি এলাকায় দাদা হুজুর কুতুবুল আউলিয়া সৈয়দা মুশা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির অনেক মুরিদান ছিলেন নরনারী বর্তমানে বেশি নাই ইয়া আল্লাহ হয়তো তৈয়বের আম্মা আর আছে কিনা জানি না আর আমার হুজুর কিবলা গসলমান তৈয়ব শাহ সাহেব হুজুর কিবলার মুরিদান শেহফাল সৈয়দুনা তোহার শাহ সাহেব কিবলার মুরিদান অনেকেই জামে আঞ্জুমান সিলসিলা শরীয়ত তরিকত গৌসিয়া কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশের দশের খেদমত করে করে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও ইয়া আল্লাহ পরওয়ারদিগার যারা যারা এই মাহফিলের জন্য ইয়া আল্লাহ মেহনত করেছেন কষ্ট স্বীকার করেছেন আল্লাহ পরিশ্রম করেছেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন দেশ থেকে বিদেশ থেকে আমাদের মা বোনেরা অনেকে এই এই মাহফিলের জন্য খতমে কোরআন খতমে সহি বুখারী শরীফ সোহাদায় কারবাল্লার স্মরণে মাহফিলের জন্য অনেক মা বোনেরাও শরিক হয়েছেন প্রত্যেকের অংশগ্রহণ কবুল আর মঞ্জুর কর এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত আল্লাহ তুমি দান কর আল্লাহ উলামা ইকরামের দোয়া গোড়া এলাকাবাসীর হকের মধ্যে আল্লাহ তুমি কবুল কর এখানে অনেক ক্যান্সার রুগী আর আল্লাহ যাদের লিস্টির মধ্যে নাম দেওয়া হয়েছে অনেকে ক্যান্সার রুগী অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ আমার বর্তমান হুজুর কিবলার দীর্ঘ লং টাইম খেদমত করেছেন আমাদের জনাব পীর ভাই আলহাজ নূর আহমদ কোম্পানি সাহেব উনিও বর্তমানে অসুস্থ আমাদের খোদাবন্দা আর অনেকেই অসুস্থ আল্লাহ খতমে কোরআন খতমে সহি বুখারী শরীফের উসিলায় এই সোহাদায় কারবাল্লার উসিলায় আহলে বাইত রসুলের উসিলায় আমাদের মাশায়েখ হযরাতের উসিলায় সবাইকে শাফা এবং সুস্থতা দান করো হায়াতে তৈয়বা তবিলা দান করো আল্লাহ ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া চাওয়া হয়েছে ছোট্ট বাচ্চাদেরকে মাসুম বাচ্চাদেরকে দীর্ঘ হায়াত দান করো সুস্থতা দান করো এলম আমল বিদ্যা বুদ্ধি দান করো আমাদের মা বোনদের হকের মধ্যে দোয়া কবুল করো আমাদের মা বোনদেরকে পর্দানসীন মস্তুরা হিসেবে আল্লাহ তুমি কবুল করো আমাদের মা বোনদেরকে আল্লাহ পঞ্জিকা নামাজ নিয়মিত যথাসময়ে ঘরের ভিতর বাসার ভিতর আদায় করার তৌফিক দান করো আমাদের পুরুষদেরকেও আল্লাহ নিয়মিত পঞ্জিকা নামাজ মুহাব্বতের সাথে আদায় করার তৌফিক দান করো তরিকতের ভাই বোনদেরকে আল্লাহ পঞ্জিকা নামাজ সহ আওয়াবিদের নামাজ বিশেষ করে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর এশারের নামাজের পর আল্লাহ ওয়াজায়েফ জিকির আসকার দরুদ শরীফ মুহাব্বতের সাথে আদায় করার তৌফিক দান করো ইয়া আল্লাহ গোড়া এলাকার উপর খাস রহমান নাজিল করো বিশেষ করে আল্লাহ পরওয়ারদিগার যারা দোয়ার জন্য ফরিয়াদ করেছেন শেখ আহমদ এবং তার পরিবার তাদের উপর আল্লাহ তুমি রহমান নাজিল করো ক্যান্সার রুগী নাহিদ আখতার জাহানারা বেগম আল্লাহ খোদাবন্দা পরওয়ারদিগার তুমি শেফা দান করো আল্লাহ ইয়া আল্লাহ জটিল রোগ থেকে আল্লাহ তোমার দরবারে আমরা পানা চাই আল্লাহ যত প্রকারের জটিল রোগ আছে ক্যান্সার সহ ইয়া আল্লাহ ডায়াবেটিস পরওয়ারদিগার হাই প্রেশার লো প্রেশার কিডনির সমস্যা যত প্রকারের আল্লাহ জটিল কঠিন রোগ আছে আল্লাহ কোরআনে পাকের উসিলায় সহি বুখারী শরীফের উসিলায় ইমামে বুখারীর উসিলায় রুয়াতে সহি বুখারীর উসিলায় দরুদ শরীফের উসিলায় আল্লাহ সোহাদায় কারামুর উসিলায় সোহাদায় কারবাল্লা আহলে বাইত রসুলের উসিলায় সুলতানে কারবাল্লা ইমামে আলী মকামের উসিলায় আমাদের মাশায়েখ হযরাতের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো ঘোড়া এলাকাবাসীকে হেফাজত করো যারা আক্রান্ত বিভিন্ন জটিল কঠিন রোগে আল্লাহ তুমি তাদেরকে শেফায় কামেলা আজলা বখশিশ করো হায়াতে তৈয়বা তবিলা দান করো আল্লাহ এ আল্লাহ আমার আজিজম আমার ছোট ভাই হাফেজ আজিজুর রহমান আমাদের জামেয়ার হাফেজ উসমান গনি এরও আল্লাহ জটিল রোগে আক্রান্ত আরও যারা যারা আল্লাহ মাহফিলে বিভিন্ন রোগে আক্রান্ত আমার হাজি নূর আহমদ কোম্পানি সবাইকে আল্লাহ তুমি শিফায় কামেলা আজলা বখশিশ করো হায়াতে তৈয়বা তবিলা দান করো মৌলানা ইউনুস তিনিও ক্যান্সার রুগী আল্লাহ একটা মাসুম বাচ্চা জুনায়দ ইসলাম হাড়ের রুগী পরওয়ারদিগার তাদেরকে শেফা এবং সুস্থতা দান করো পরওয়ারদিগার ফাতেমা বেগম নিঃসন্তান
এই মাহফিলের উসিলায় ওলামায়ে কেরামের উসিলায় আল্লাহ তুমি তাকে নেককার সন্তান দান করো, আল্লাহ তার নসল দিয়ে নেককার সন্তান আল্লাহ তুমি দান করো। পরওয়ারদিগার উম্মে কুলসুম, আল্লাহ এইভাবে আরো যত যুবতী মেয়ে আছে প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহ যারা বিবাহের লায়েক হয়েছে তাদের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো, তাদেরকে ভালো খানদানের সাথে নেক পাত্রের সাথে ইয়াল্লাহ পরওয়ারদিগার নেককার পাত্রের সাথে নেকাহের ব্যবস্থা করার সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করো। আল্লাহ সাইমনের আগদের মধ্যে একজন নেককার রমণী আল্লাহ তুমি কবুল করো। আবু সাইফু প্রবাসী, আল্লাহ আরও যারা প্রবাসী আছে উসমান গনি সকল প্রবাসীদের হকের মধ্যে দোয়া কবুল করো। যারা মরহুমিন মরহুমত আছে মরহুম আবুল হাশেম সহ, আল্লাহ আমাদের আজিজিয়া জামে মসজিদের অনেক অনেক দিন খেদমত করেছেন মতোয়াল্লি সভাপতি ছিলেন হাজি শফি সাহেব, এখানে আমাদের আন্দাজ সাহেব হাজি আন্দাজ অত্যন্ত তরিকতের জন্য নিবেদিত, জামেয়ার জন্য গোড়া জিন্দগি ফানা করে দিয়েছেন, এরকম অনেক এলাকার মুরব্বী আজ আমাদের মাঝে নাই। এ আল্লাহ খুদাওয়ান্দা তাদের কবরের মধ্যে সওয়াব বখশিশ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। এ আল্লাহ মলিকা খাতুন অসুস্থ, মোহাম্মদ জাফর অসুস্থ, তাদেরকে শেফা দান করো। এ আল্লাহ আদর আরও যারা যারা প্রবাসী আছে তাদের হকের মধ্যে দোয়া কবুল করো। ইশতিহার ইয়াসির, ইঞ্জিনিয়ার জাহেদ প্রবাসী, জুলফিকার আলী বাদশাহ, আরও যারা যারা আল্লাহ দোয়ার জন্য ফরিয়াদ করেছেন সকলের হকের মধ্যে দোয়া কবুল করো। আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার মুদারিস আজিজম আলহাজ মাওলানা আব্দুল গফুর রেজবি অসুস্থ, আল্লাহ খুদাওয়ান্দা পরওয়ারদিগার আল্লাহ তুমি শেফা দান করো, হায়াতে তৈয়বা তবিলা দান করো। আল্লাহ আমাদের যত উলামায়ে আহলে সুন্নতকে আমরা হারিয়ে ফেলেছি, ইয়া আল্লাহ খুদাওয়ান্দা শের মিল্লত আল্লামা নাঈমিজা হুজুর, খতিবে মিল্লত প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরী, ইয়া আল্লাহ পীরে তরিকত ফকিহে মিল্লত মুফতি কাজী আমিনুল ইসলাম হাশমি, এভাবে আল্লাহ খুদাওয়ান্দা উস্তাদুল উলামা আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার, প্রিন্সিপাল আল্লামা আজিজুল হক আল কাদরী, হযরত জাফর আহমদ সিদ্দিকী, শহীদ মিল্লত মাওলানা নুরুল ইসলাম ফারুকী, মুফতি ইদ্রিস রজবি সাহেব, মাওলানা নাঈমউদ্দিন আল কাদরী, খাজা বাকিবিল্লাহ, খাজা আবু তাহের, ইয়া আল্লাহ ইমাম আহলে সুন্নাত উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা দরজান কিবলা আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব হুজুর, আরও যত উলামায়ে আহলে সুন্নাতকে আল্লাহ আমরা হারিয়ে ফেলেছি, শাইখুল হাদিস আল্লামা নুরুস্তফা নাঈমি রহমতুল্লাহ আলাই, ইয়া আল্লাহ আমাদের দাদা উস্তাদ জমানার বেমিসাল হস্তি আল্লামা মুহাদ্দিস ফুরকান রহমতুল্লাহ আলাই, আল্লাহ আরও যত উলামায়ে আহলে সুন্নাতকে আমরা হারিয়ে ফেলেছি পরওয়ারদিগার প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও, প্রত্যেকের দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও, ওনাদের জিন্দগির খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ওনাদের উসিলায় আমাদের দোয়া আল্লাহ খোদাবন্দা গোড়া এলাকাবাসীর হকের মধ্যে কবুল করো। আমাদের উলামায়ে আহলে সুন্নাত বর্তমানে যারা দুনিয়ার হায়াতে আছেন, ইয়া আল্লাহ হায়াতে তৈয়বা তবিলা দান করো, এখলাস ও মহব্বতের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো, ইমামত খেতাবত দরস ও তদরিসের খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। ইয়া আল্লাহ গৌসিয়া কমিটির বাইদের জন্য দোয়া না করলে বড় অত্যন্ত নাশুকরি হবে, গৌসিয়া কমিটির বাইরা গোড়া সুন্নিয়তের মুখ যেভাবে উজ্জ্বল করেছে, আল্লাহ করুণাকালীন সময় থেকে এ যাবত আমাদের গৌসিয়া কমিটির বাইদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো, আরও বেশি বেশি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো, এখলাস ও মহব্বতের সাথে আল্লাহ শরীয়ত তরিকতের ইয়া আল্লাহ জামিয়া আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের গরিব দুঃখী আরও বেশি বেশি খেদমত আঞ্জাম দেওয়ার গৌসিয়া কমিটির বাইদেরকে আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাদের এলাকার বাইরা অনেক খেদমত আঞ্জাম দিয়ে থাকে, আল্লাহ জসিম কুকন তাদের সাথে যারা চারপাত, এ আল্লাহ খুদাবন্দা আমার বাগিনা খন্দকারের শাহদুল আলম হীরা, আমার ছোট ভাই আল্লাহ হাবিবুর রহমান, এভাবে আল্লাহ খুদাবন্দা যত আমাদের এলাকার ভাইয়েরা আমাদের ছেলেরা অনেক খেদমতে আছে, আল্লাহ খুদাবন্দা তৈয়ব তাহের সেলিম এ আল্লাহ মুরাদনগরের গৌসিয়া কমিটির শাখার প্রত্যেক সদস্য প্রত্যেক আল্লাহ খেদমতগার সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করো, আল্লাহ তাদেরকে এখলাস ও মহব্বতের সাথে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া সহ হযরাতের সমস্ত মুকাদ্দাস নিশানি মাদারিসা আহলে সুন্নাহ সবগুলা দিন বদিন তরক্কি আর কামিয়াবি বখশিস করো। আল্লাহুম্মা আল্লাহ যারা পরীক্ষার্থী আমাদের ছেলে মেয়ে ছাত্র ছাত্রী স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির
পরীক্ষার্থী যারা আছে আল্লাহ, দাখিলা আলিমের পরীক্ষার্থী, ইয়াল্লাহ ম্যাট্রিক ইন্টারের পরীক্ষার্থী, সবাইকে পরীক্ষার মধ্যে বাইজ্জত কামিয়াবি বকশিস কর। আল্লাহুম্মা আফনা ওয়ানজ্জিনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সওয়াবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।